উপস্থিত শ্রদ্ধাভাজন আরাকিনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট বাংলাদেশ মহতোরাম ও আরাকিন জামে মসজিদ কমিটি আরাকিন ও গাউসিয়া গাওসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজির তথা দূর দূরান্ত থেকে পবিত্র বাহে রজবুল আসম শরীফের চতুর্থ জুমাতে করার মানুষে জমায়েত হাওয়া পরম শ্রদ্ধাবাজন মুসল ক্রাম বারাদ ইসলাম আহবাবে তরিকত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালকাত মহান রব্বুল আলমিনের পবিত্র আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া সরকারে দু جہاں বাস কোন মকা রুহি ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামার নুরানি দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া तोहफा নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি বড় ভক্তি محبت আন্তরিকতা এবং ইখলাস নিয়ে জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাহজাল্লা মজদুহ প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আমিন সম্মানিতা হাজরিন বিগত জুমার ধারাবাহিকতার আলুকে আজ কোরআনুল করিম থেকে পনেরোতম পাড়া বনি ইসরায়েলের ষাট নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি বরকত এবং স্বভাব হাসিল করার উদ্দেশ্যে এই আয় করিমার অংশের মধ্যে আল্লাহজাল্লা মজদহ আল্লাহর প্রিয় নবীজির ম্যারাজের বর্ণনা দিয়েছেন কোরআনুল করিমে সুরা বানী ইসরায়েলের শুরুতে প্রথম নম্বর আয়াতে মেরাজের আলোচনা এসেছে একই সুরার ষাট নম্বর আয়াতে মেরাজের আলোচনা এসেছে এবং আরও সবিস্তারে মেরাজের আলোচনা কোরআনুল করিমের সাতাশতম পাড়া সুরাতুল নজমে এসেছে এবং মেয়ারে যাওয়ার যে রাস্তা এবং রোড সে সম্পর্কে তিরিশতম পাড়া সুরা তিনের মধ্যে এসেছে তো মেরাজের আলোচনা কোরআলুল করিমে বিভিন্ন আয়াতে এসেছে আর বিশেষ করে হাদিসের রসুলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচনা এসেছে এই কারণে ম্যারাজের উপর ধারণা নিতে গভীর আলোচনা করতে এই ম্যারাজ নবীর উপর কোরআন হাদিসের খুব বেশি গবেষণা খুব বেশি রিসার্চ করতে হবে কারণ আমি একটা হাদিস এক জায়গায় পেলাম সেটার উপর আলোচনা করে দিলাম তা হবে না বিভিন্ন জায়গায় যে হাদিসে আলোচনায় করে সব কিছু সব হাদিসে পাকের উপর জ্ঞান অর্জন করে মেয়েরাজ নবীর আলোচনা করতে হবে তা আমি বিগত জুমাই আপনাদের আলোচনা করেছিলাম এই মেয়েরাজনবী সাল্লাহ এটি আমার নবীর উত্তম মর্যাদা এবং মেয়র নবীকে যারা মর্যাদা মানবে এই নবীকে মজানা মর্যাদা মানার পর যদি বলে স্বপ্ন যুগ হয়েছে এটার কোনো ভিত্তি নেই এটা আমি বিগত জুমায় আপনাদের সাথে আলোচনা করেছি কারণ স্বপ্নে যা কিছু দেখা হয় এগুলা বললে সবাই বিশ্বাস করে কিন্তু আরবের কাফের মুশ্রেকেরা পাগল হয়ে এদিক সেদিক ছুটে ছুটি কেন করেছিল প্রভুগণটা কেন করেছিল যেহেতু আমার নবী শ্বশুরীলে মেরাজের আলোচনা করেছেন আর কোরআনুল করিমে এসেছে আসরা বেআিহি আব্দ নিজের আব্দকে নিজের প্রিয় বন্দাকে সফর করাইছেন আল্লাহ তো আল্লাহ যখন সফর করাইছেন এখানে শশুরিলে আমার নবীকে নিয়ে যাওয়ার মধ্যে আল্লাহর কাছে কোনো অক্ষমতা থাকার প্রশ্নই আসে না এবং পাক নিজেই ঘোষণা দিয়েছেন মিন আহু আমি আমার মাহবুব নবীর সফর রাতের স্বল্প ভাগে কেন করালাম লিনুরি আহ যাতে করে আমি দেখাই ওনাকে তো আল্লাহ কি দেখাবেন আল্লাহ যা দেখাবেন এর কোনো সীমা নাই আল্লাহ যা দেখাইছেন তা আমার নবী দেখেছেন আর নবী যা দেখতে পারেন তা নবী আমার দেখেছেন এই কারণে মেরাজুন নবীর ঘটনার আলোচনা আমার নবী যখন আলোচনাকে দিতে লাগলেন তখন এটা অনেক অনেকের কাছে আশ্চর্য মনে হয়েছে অথচ কোরআন হাদিস যদি আমরা রিচার্জ করি গবেষণা করি কোরআন হাদিসের উপর এখানে বলা হচ্ছে লাই লান লাইলান রাতের স্বল্প ভাগে হাদিসে পাকে আসেছে মা ফকিদা যশোদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম লাইলাতাল মেয়ারাজ মেয়ারাজের রজনীতে আমার নবীর শরীর মুবারক লুকাই নাই এবসেন্ট হয় নাই কি মানে অর্থাৎ নবীজি এত স্বল্প সময়ে মেয়ারাজ করেছেন যারা নবীজিকে বিছানায় দেখেছে তারা পরবর্তীতে নবীজিকে বিছানায় দেখেছে কারণ এটা একেবারে স্বল্প সময়ে ছিল আর রাতে ছিল রাতে কেন করালেন কারণ আল্লাহ জাল্লা মজদুহু রাতে নবীজিকে মেরাজ মেয়ারাজ করালেন এই কারণে কারণ দিনের বেলায় অনেক হাঙ্গামা অনেক সর মানুষের আনাগুনা প্রত্যেক কিছু মানুষের প্ল্যান প্রোগ্রাম যা কিছু হয় দিনে মানুষ করে দিনে মানুষের সাথে অনেকে দেখা করে কিন্তু রাত্রে বিশেষ বন্ধুর সাথে সাক্ষাৎ হয় রাতে যে সাক্ষাৎ এটা নিজের মাহবুবের সাথে আপনজনের সাথে বিশেষ ব্যক্তির সাথে তাই রাতের মধ্যে দিনের মধ্যে পার্থক্য এবং ব্যবধান আছে দিন রাত চব্বিশ ঘন্টায় যেই মুহূর্তগুলো আল্লাহর কাছে বড় দামি যে মুহূর্তগুলো আল্লাহর কাছে সম্মানী সেগুলো নিহিত রেখেছেন রাতের ভিতর মুসাল ইসলামকে কুহে তুরের মধ্যে আল্লাহ পাক আহ্বান করেছেন এবং চল্লিশ দিনের এতে কাপের কথা বলেছেন প্রথমে তিরিশ দিন পরবর্তীতে দশ দিন বাড়িয়ে দেওয়া হলো চল্লিশ দিন হলো তো ওখানে মুসা আল ইসলাম গিয়েছেন চল্লিশ দিনের জন্য দিন রাত মিলে কিন্তু আল্লাহ কোরআনে পাকে ঘোষণা দিলেন লাইলাতান আমি মুসা ইসলাম থেকে চল্লিশ রাতের ওয়াদা নিয়েছি তো চল্লিশ রাতের ওয়াদা মানে অর্থাৎ চল্লিশ রাত উনি ওখানে কাটাবেন দিনের বেলায় বাসায় চলে আসবেন সেরকম নয় দিন রাত কাটিয়েছেন কিন্তু আল্লাহ পাক রাতের গুরুত্ব বুঝাতে গিয়ে এখানে বলেছেন আমি মুস আল ইসলাম থেকে চল্লিশ রাতের ওয়াদা নিয়েছি চল্লিশ রাত মানে চল্লিশ দিন রাত ওয়াদা ছিল আর নিজের বন্দাদেরকে নিয়ে যাওয়ার কথা যে বলেছেন ইয়া আমার বন্দাদেরকে রাতে সবর করাও রাতের কথা বলা হয়েছে আর বলেছিলাম গুরুত্বপূর্ণ মুহূর্ত চব্বিশ ঘন্টার মধ্যে যেগুলো এগুলো রাতের ভিতর নিহিত যেমন সবে কদর এই সবে কদর কদেরের রজনী এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্ত বড় দামি এবং এই রাত হাজার মাসের চাইতে শ্রেয় এই চব্বিশ ঘন্টার মধ্যে দিন এবং রাতের মধ্যে এই সময়টুকু রাতের অংশের মধ্যে রাখা হয়েছে লাইলাতুল কদরি খাই কদেরের রজনী হাজার মাসের চাইতে শ্রেয় আর দিনে রাতের মধ্যে বরাত যে আছে এটা রাতের মধ্যে সবে বরাত এবং যে তিনশো পঁয়ষট্টি দিন রাতের মধ্যে পাঁচটি রাত আল্লাহর কাছে সেরেও এগুলো রাতের অন্তর্ভুক্ত করা হয়েছে দুই দুইদের দু রাত এবং মেয়ারাজও রাতের মধ্যে আনা হয়েছে কারণ উপরে যে লাম ওকান আমার নবীর সফর সেখানে রাত দিনের কোনো প্রশ্ন আসে না সেখানে রাতও নেই দিনও নেই ঘন্ট নেই সেকেন্ডও নেই গরমও নেই শরদ নেই ঠান্ডা নেই ওখানে নাই নাই কিছু নেই কোনো মকানও নেই সেখানে দিন রাতে তো প্রশ্ন আসে না তারপরও রাতে কেন যেহেতু আমার নবীকে ভ্রমণটা করাচ্ছেন দুনিয়া থেকে দুনিয়ার সাথে রাত দিনের সম্পর্ক আছে এজন্য রাতের কথা বলা হয়েছে আর এখানে আমার নবীজিকেও বিশেষ এক আবাদতের কথা বলেছেন সেটাও রেখেছেন রাতের মধ্যে আমরা নামাজ পড়ি গানা দিনে রাতে সেখানে সুবে সাদেকের পর ফজরের নামাজ পড়ি জোহরের নামাজ আসরের নামাজ মগরী নামাজও তাও দিনে বলল চলে সূর্য ডুবার সাথে রাতে রাতও দিনের শেষ ভাগ দিন শেষ হয়েছে রাতের শুরু ভাগে আমাদের এসারে জমাত হয়ে যাচ্ছে আর এই যে একটা লম্বা রাত গভীর রাত এটা রয়ে গেল এটার মধ্যে বিশেষ আবাদত আমার নবীকে দিয়েছেন ফাতাহাজাত বিহি না ফেলাতান লাগ এই মাহবুব নবী যে আবাদতটি আল্লাহর কাছে বড় প্রিয় তাহাজ্জত এটাও আল্লাহ পাক রেখেছেন নবীর জন্য রাতের ভাগে এজন্য রাত আল্লাহর কাছে বড় প্রিয় রাতের কিছু মুহূর্ত আছে এই মুহূর্তগুলো আল্লাহর কাছে বড় প্রিয় এই জন্য পাক সুবহানা ও তালা নভিযোগ নিয়ে গেলেন রাতের অল্পভাগে এদিকে বিছানা গরম ছিল জঞ্জির চলতে ছিল জঞ্জির রবি হালদি রহি বিস্তার বি রা এক আন মে সরে আরশ আয়ে মোহাম্মদ রাতের স্বল্প বাঘের মধ্যে আল্লাহর প্রিয় নবী উপরের সফরে গিয়েছেন এত লম্বা সফর এ সফর করে আবার ফিরে এসেছেন নবী যাওয়ার সময় যে শিকল লড়তে ছিল এসো দেখতেছেন লড়তেছে বিছানা গরম ছিল এসো সে তাপমাত্রা হুবহু রয়ে গেছে উজুর পানি চলতে ছিল নবী যে এসে দেখতেছেন পানি এখনো চলমান তাহলে এত অল্প সময়ে নবীজির এই ম্যারাজ এটা কিভাবে হলো এটা মানুষ তো এটা নিয়ে গবেষণা করলে মানুষের বিবেকে আসবে না এই জন্য তো এটাকে বলা হয়েছে মজাদা যেটা বিবেকে ধরবে না কারণ কোরআন হাদিস যদি আমরা গবেষণা করি এখানে এমনও ঘটনা আছে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী হয়েছে কিন্তু যার উপর বিতেছে উনি বলতেছেন একদিন অথবা একদিন থেকে আরো কম যেমন হজরতে সৈয়দনা সুলাইমান আলা ইসলাম এ হজরতে সৈয়দনা সুলাইমান আল ইসলামের ঘটনা কোরআন শরীফে আছে হজরত উজাইর আলাহ ইসলাম ওনার ঘটনা কোরআন শরীফে আছে উনি ধ্বংসস্তূপের উপর দিয়ে যাচ্ছেন আর বলতেছেন এটা আল্লাপা কিভাবে আবার জীবিত করবেন এটা এলাকাতে একেবারে মরে গেছে ধ্বংস পরিণত হয়েছে আল্লাহুজাল্লা মজদুহু ওনাকে কোরানুল করিমে বলা হচ্ছে ফামা তাহুল্লাহু মিয়া তা আম্মিন সুম্মা বা সাহু ফাকালা কামলা এটা সুরা বকরা কোরানুল করিমের সূরা বকারা দুইশো তো নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহফক বলতেছেন উজার আলা ইসলামকে আল্লাহপাদ মৃত্যু দিয়েছেন মত দিয়েছেন মতবানী এখানে ওনাকে ঘুমিয়ে রেখেছেন কিংবা ওনার অন্তকাল হয়ে গেছে এই আন্তকালের মতো আল্লাহ্পাক বলতেছেন একশো বছর একশো বছর পর সুম্মা বাসাহু সাহু আল্লাহফাক ওনাকে আবার জীবিত করলেন আবার রু ফেরত দিলেন ফ খয়ালা কাম লাবিস্তা এ উজায়ের তুমি কতদিন ঘুমিয়েছ কয়ালা লাবিস্তু ইয়মা বা দা ইয়মিন উনত্ত দিলেন আল্লাহ একদিন অথবা একদিন থেকে আরো কম তাহলে এই যে একশো বছর ওনার উপর অতিবাহিত হলো কিন্তু ওনার কাছে মনে হয়েছে একদিন অথবা একদিন থেকে কম এটাকে বলা হয় তাই জমান জমানার সংকোচন সময়ের সংকোচন এটা আল্লাহর কুদরত টাইম অ্যান্ড প্লেস দুটাকে আল্লাপাক সংকোচন করতে পারে এটা আল্লাহর কুদরত এই এত বড় একটা লম্বা সময় এক শতাব্দী এটা ওনার উপর ছয় ঘন্টা সাত ঘন্টার মতো লাগা এটা আল্লাহর কুদরত এবং সময় সময়ের সংকুচন আরও আছে এটা কোরআন কাহাবের মধ্যে আমি তো সানে উপর আলোচনা করতে গিয়ে আপনাদের আলোচনা করেছিলাম কিন্তু এখানে উপমাস্বরূপ বলতে হচ্ছে এই যে আসহাবে কাহাব সাতজন ওনারা যে গুহার মধ্যে ঘুমিয়েছিলেন ওনারা তিনশত নয় বছর এটা আল্লাহর কোরআন এটাকে কেউ অস্বীকার করলে বেমান হয়ে যাবে সাথে সাথে সুরা কাহাব পনেরোতম পাড়া এটা আয়াত নম্বর হচ্ছে উনিশ এই উনিশ নম্বর আয়াতে আছে আপনার বাসায় গিয়ে দেখবেন ওখানে ওনারা যখন ঘুম থেকে উঠলেন কালু কালা কলুম মিন লবিস্তুম এই সাতজনের মধ্যে একজন বলে উঠলেন কতদিন রব্বুকুম আয়লামু বিমা লবিস্তুম আহ একজন উত্তর দিলেন ক্বালু ক্বালু লাবিসনা ইয়াওমান আওবাদায়ুমিন এক দিন অথবা এক দিন থেকে আরো কম তখন আবার বললেন আল্লাহই ভালো জানেন আমরা কতদিন ঘুমিয়েছি একিয়া আসুরর 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহু জাল্লা মস্তাউ বলতেছেন ওয়ালাবিসু ফী কাফহিম 300 সিনিনা ওয়া যিদাউ tisaa আমার আল্লাহ বলেন আমার এই বন্দা প্রিয় বন্দারা যারা গুহার মধ্যে ঘুমিয়েছিল একদিন দুই দিন এক বছর দুই বছর নয় এরা এই গুহার মধ্যে তিনশো তো নয় বছর এই যে তিনশো নয় বছর তারা গুমন্ত অবস্থায় ছিল এর সময়টুকু তাদের জন্য আল্লাহ পাক সংকোষণ করে দিয়েছেন একেবারে এক রাতের থেকে আরো কমের মতো লেগেছিল ওনাদের কাছে তিনশো নয় বছর যেতে কতদিন লাগে দেখেন কেমন লাগবে তিনশো নয় বছর যেতে আর ওদের কোনো খানা নেই কোনো পিনা নেই ঘুমের মধ্যে ঘুমের মধ্যে তিনশো নয় বছর কাটিয়ে দেওয়া এদের শরীর সুস্থ থাকা এটা একেবারে আল্লাহর কুদরত এটা আল্লাহ পারেন এটা আল্লাহর কাছে ক্ষমতা আছে ইনল্লাহ আলা কুল্লি শাহিন খাদির তো আল্লাহ পাগের কুদরত আর মেরাজ যেটা আছে এখানে তাইয়ে মকান এবং তাইয়া জামান সময় এবং স্থান দুটার সংকোচন হয়েছে এখানে মেরাজুল নবীর মধ্যে একদিকে সময়ের সংকোচন আর একদিকে স্থানের সংকোচন আবার সময়ের সংকোচনের দিকে যদি আমরা চাই তাহলে কোরআনুল করিমের সুরের নমলে যদি আমরা দেখি সুলাইমান আল ইসলাম ওনার উপস্থিত সভাসদকে বলেছিলেন জিন এবং ইনসানকে আইয়ুকুম ইয়াতিনি বেয়ার সেহা কবলা ইয়াতুন মুসলিমিন হে আমার সভাসদ জিন এবং ইনসান বিলকিস আমার কাছে আসার আগে তার সিংহাসন কে নিয়ে আসতে পারবে আল্লাহর কোরআন এটা সুরের নমল উনিশতম পারা আটত্রিশ নম্বর আয়াত আবার উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আসতেছে কলাই মিনাল জিনে আনা আতিকা বিহি قبل ان تقوم من مقامك واني عليه لقوي امين এক জিন সে বলল প্রভাবশালী পাওয়ারফুল জিন বলল হুজুর আমি নিয়ে আসতে পারবো আপনার মা বিশ্বাস করে উটার আগে আগে এ ব্যাপারে আমি শক্তিশালী হজরতের সুলাইম আলাহ ইসলামের কাছে এতটুকু সময় লম্বা সময় এটা পছন্দ হয় নাই উনি বলেন আরও আগে কে আনতে পারবে সুরেন নমলের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আছে কল আল্লাহ আল কিতাবা তরফুক তখন সুলাইম আলা ইসলামের দরবারের একজন ওলি দাঁড়িয়ে গেলেন দেখেন জিনের ক্ষমতা যেখানে শেষ আল্লাহর ওলির ক্ষমতা সেখানে মাত্র শুরু এখন তো আমরা অনেকে জিন ফকিরদের কাছে দৌড়ি বৌদ্ধদের কাছে দৌড়ি আমি বলবো ভাই যেখানে জিনের ক্ষমতা শেষ সেখানে আল্লাহর ওলির ক্ষমতা মাত্র শুরু আল্লাহ আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা দান করেছেন এমন আমার দান করেছেন এমন অলৌকিক ক্ষমতা দিয়েছেন যেগুলো মানুষের বিবেকে বুঝে আসবে না উনি আসে ইবনে বরফি রিয়ালু উনি দাঁড়িয়ে বলেন হুজুর আপনি দোয়া করলে আমি নিয়ে আসবো দূরত্ব কতটুকু জানেন আমি আপনাদের খেতমতো বলেছিলাম নয়শো মাইল নয়শো মাইল আর কিতাবের মধ্যে আছে যে কিলোমিটার একশো এক হাজার তিনশো তেরোশো কিলোমিটার তেরোশো কিলোমিটার দূর থেকে ষাটটি গড়ের ভিতরে আশি গজ লম্বা চল্লিশ গজ প্রস্থ পনেরো গজ উচ্চতা সম্পন্ন এত বড় একটা সিংহাসন হীরা মণিমুক্তাতে পরিপূর্ণ স্বর্ণ তৈরি আল্লাহর বলতেছেন হুজুর আমি নিয়ে আসতে পারবো সময় কতক্ষণ লাগবে হুজুর সময় বেশিক্ষণ লাগবে না আপনি দোয়া করলে এই বৈঠকে আপনি চোখের ফলক ফেলার আগে নিয়ে আসবো আল্লাহর নবীকে বলতেছেন নবীর উম্মত তাহলে উম্মতের যদি এ ক্ষমতা হয় নবীর ক্ষমতা কোথায় নবীর উম্মত বলতেছেন আজ বাতেল পন্থীরা আল্লাহর ওলির কারামত কো স্বীকার করে আমি বলবো তোমরা ওলির কারামত অস্বীকার করে না তোমরা কোরআন কো স্বীকার করতেছ কারণ এই ঘটনাতে তো শরীফে এসেছে হজরত আসেফ বিন বরখিয়া বলতেছেন হুজুর আমি নিয়ে আসবো আপনার চোখের ফলক ফেলার আগে নিয়ে আসবো বলতে সোলেম আসলাম চোখের ফলক ফেলানো নেই দেখতেছেন সিংহাসন হেঁটে গেছে আল্লাহর কোরআন বলতেছে فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي সুলাইমান আলী ইসলাম দেখতেছেন সিংহাসনে এসে গেছে আসার পর উনি বলতেছেন ও আসে এত স্বল্প সময়ে চোখের পলক মারা লাগে নাই তুমি যে সিংহাসন নিয়ে এসেছ এটা আমার প্রভুর দয়া অর্থাৎ সুলাইমান ইসলাম ওনার বলিকে বুঝিয়ে দিলেন এটা তোমার নিজস্ব ক্ষমতা নয় এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা তা আমরাও তো সেটা বলতেছি জাল্লাপাক নবীকে হাজার নাজের হওয়ার ক্ষমতা নবীকে এলমে যে দিয়েছেন নবীকে টাইম সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা দেওয়া আল্লাহর বলিদের করামত এগুলো তো সব আল্লাহ প্রদত্ত এগুলো তো সব আল্লাহ দিয়েছেন তাহলে দেখেন এই যে নশো মাইল কিংবা তেরোশো কিলোমিটার থেকে এই সিং আসন চুকর পলকে নিয়ে আসা এটা তো নশো মাইল দূর থেকে আনলে ট্রাকে করে আনেন দ্রুত যান দিয়ে আনেন কমপক্ষে আপনার কাছে এই নশো মাইল থেকে আসতে চোদ্দো পনেরো বিশ ঘন্টার প্রয়োজন আছে আরও দ্রুত যাননি আসলে দশ ঘন্টার প্রয়োজন আছে আরও দ্রুত জানে নি আসলে পাঁচ ঘন্টার প্রয়োজন আছে আরও দ্রুত জানে আসলে তিন ঘন্টা এক ঘন্টার তো প্রয়োজন থাকবে কিন্তু একেবারে এক সেকেন্ডের আগে নিয়ে আসা এই ধরনের কোনো বৈজ্ঞানিকের সম্ভব নয় এই ধরনের জিনিস তৈয়ার করা দ্রুত যান তৈয়ার করা কিন্তু আল্লাহ বলেন বৈজ্ঞানিকের ক্ষমতা যেখানে শেষ সেখানে আমার ওলিদের ক্ষমতা আমি দান করেছি আল্লাহর বলি চোখের পলক ফেলার আগেই এত বড় দূর এত দূরত্ব ডিস্টেন্স থেকে নয়শো মাইল তেরোশো কিলোমিটার থেকে এই সিংহাসন আসলেন এটা হচ্ছে স্থানের সংকোচন এটা কি স্থানের সংকোচন উনি চোখের পলক মারার আগে যিনি আসতেছেন সোলাইমান আল ইসলামের সাথে কথা বলতেছেন আর ওই তেরোশো কিলোমিটারের মধ্যে একটা তবাজ দিয়েছেন আল্লাহর কুদরত স্থান সংকুচন হয়ে গেল জিনিস চলে আসছে তাহলে আল্লাহর ওলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় স্থান সংকুচন করে এই জিনিস যদি মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারেন উজার আল ইসলাম একশো বছর কুমানোর পর যদি ওনার কাছে একদিন অথবা কমের মতো লাগে আসহাব কাহাব তিনশো নয় বছর কুমানোর পর ওনাদের কাছে যদি একদিনের থেকে কমের সময় লাগে তাহলে আল্লাহর কুদরত কোথায় মতো দেখেন আল্লাহ পাক বলেন আমি মাহবুব নবীকে সফর করাইছি এই ইয়াহিয়াল ইসলাম উজার আল ইসলাম আসহাবে কাহাব সুলাইম আল ঘটনা কোরআনে পাক আছে কিন্তু এগুলো তো নবীগণ করেছেন অলিগন করেছেন আর আমি আল্লাহ আল্লাহর কুদরত আমি আমার মাহবুব নবীকে ভ্রমণ করাইছি তাহলে আমার কুদরতের তো কোনো সীমাই নাই বড় করে বলুন সোহার এই মসজিদ হারাম থেকে বাইতুল মকদাস বাইতুল মকদাস থেকে প্রথম আসমান প্রথম আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এরপর উপর উর্ধ্বগণ এরপর লামকান ওখান থেকে আবার জমিনে আসা দেখেন আপনার মসজিদে হারাম থেকে বাইতুল মোকদ্দ দূরত্ব কত আবার ওখান থেকে প্রথম আসমান পাঁচশো বছরের রাস্তা আবার একটা আসমানের উচ্চতা পাঁচশো বছরের রাস্তা আবার আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা ওই আসমানের উচ্চতা পাঁচশো বছরের রাস্তা ওখান থেকে তৃতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা আবার আসমানের উচ্চতা পাঁচশো বছরের রাস্তা এত দূরত্ব এত দূরে এত দূরে এই জায়গা মুহূর্তের মধ্যে নিয়ে আসা এটা আল্লাহর খুদরত এটা আমার নবীর মেয়ারকে অস্বীকার করা মানি এটা আমার নবীকে অস্বীকার করা নয় এটা আল্লাহর কুদরতকে অস্বীকার করা তাই বলতেছি এই এটা মানা না মানার মধ্যে ইমান এবং কুফুরের সম্পর্ক রয়ে গেছে যারা ইমানদার তারা চব্বু যা মেনে নিবে যে আমার নবীর সশুর মেয়ারাজ এটা সত্য আর যাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে যাদের যারা যাদের নসিবে ইমান হারানো আছে এরা বলবে এটা কোনো দিন হতে পারে না তো কোনো দিন হতে পারে না ঠিক আছে তুমি বলতেছো তোমার নসিবের খারাপই কারণ এটা আল্লাহ পাক নিজে না আমি করাইছি তো তুমি যখন আল্লাহর কুদরত স্বীকার করতেছ তোমার ইমানের অবস্থা কি হচ্ছে তুমি একটু দেখো তাই সম্মানিত উপস্থিতি এই জন্য বলতেছি এই মেয়েরা জন্য বিশাল্লাহ আলাইসালামের আলোচনা এটা দেখতে কোরআন হাদিস বেশি বেশি করতে হবে সব হাদিসগুলো একত্রিত করতে হবে কোরআন শরীফের সব জায়গা থেকে আয়াতগুলো একখানে এনে তফসিল দেখতে হবে হাদিসের ব্যাখ্যা দেখতে হবে তারপর মেয়রাজুল্নবীর কিছু বুঝে আসবে আর এখানে তো সংক্ষেপ সময় এই মেয়েরাজুল নবীর উপর আলোচনা করতে গেলে বেশ কয়েকটি জুমার উপর যদি আলোচনা করা যেতে পারে তাহলে কিছু আলোচনা শেষ করা হবে কিন্তু এখানে দুইটা জুমার মধ্যে এটা কোনো সম্ভব নয় তারপরেও তো চাঁদের পরিবর্তনে ওয়াজের পরিবর্তন হয়ে যায় কারণ আমাদের ওয়াজের একটা সম্পর্ক চাঁদের চন্দ্রমাসের সাথে রয়েছে আগামী মাস যেটি আসতেছে এটা শাবানুন মহম সেখানে সবে বরাত রয়েছে এরপর রমজানের মুবারক আমার ওয়াজের ধারা ঘুরে যাবে এই জন্য ম্যারাজ উপর আর আলোচনা করা সম্ভব হবে না কিন্তু এই ম্যারাজ উপর আলোচনা করতে গেলে কমপক্ষে জুমাই 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 দুই চার মাস বর্ণনা করলে তাহলে আমার নবী কোথায় থেকে কোথায় গিয়েছেন কি কি দেখেছেন এগুলো কিছু আলোচনা করা যাবে কারণ আজায়বুল মেরাজ একটা কিতাব আছে সেই মেরাজের মধ্যে সেই মেরাজের ঘটনার মধ্যে যা কিছু লেখেছে এগুলো বর্ণনা করতে কমপক্ষে এক বছরের জুমা লাগবে এক বছরের জুমা কমপক্ষে এত বেশি আলোচনা উনি ওখানে আলোচনা করেছেন প্রথম আসমানে গিয়ে আমার নবী কি কি দেখেছেন আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আসার সময় কী কী দেখেছেন এগুলো সবার আলোচনা হয় না কিন্তু আজাইবুল মেরাজের মধ্যে আসতেছে নবীজি যখন মসজিদে হারাম থেকে মসজিদ আক্তার দিকে আসতেছিলেন হঠাৎ করে নবীর কানপাস থেকে এক ব্যক্তি আওয়াজ দিলেন এই মুহাম্মদ সাল্লি সাল্লামা আপনি একটু দাঁড়ান আপনার সাথে কথা আছে কি কথা আপনি এবং আপনার মঙ্গলের ব্যাপার আপনি এবং আপনার ভালাইয়ের ব্যাপারে কিছু কথা আছে নবীজি বলেন আমি তার কথায় না করে সামনের দিকে হলাম এই অগ্রসর হওয়া ছিল আমার প্রভু দয়া তারপর নবীজি আর অগ্রসর হচ্ছেন হঠাৎ করে বাম দিক থেকে একজন আওয়াজ দিল এই মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি থামেন আপনি এবং আপনার উন্মতের মঙ্গলের ব্যাপারে কথা আছে নভিজী বলেন আমি সেখানেও থামি নাই আমি সামনের দিকে অগ্রসর হতে লাগলাম যেতে যেতে আর কিছুদিন গেলাম কিছু দূর গেলাম দেখলাম এক রূপসী খুব সুন্দরী চেহারার অধিকারী এক মহিলা এত বেশি সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়েছে সে জামা কাপড় গায়ে দিয়েছে আল্লাহ সৃষ্টির মধ্যে যত সৌন্দর্য সব সে নিজে নিজের গায়ের মধ্যে রেখেছে গয়নাঘাটি সবকিছু আছে আমাকে বলতেছেন হে মোহাম্মদ আপনার সাথে কথা আছে আপনি এবং আপনার উন্মতের মঙ্গলের ব্যাপারে নবীজি বলেন আমি সেদিকেও পুরুক্ষেপ করে নাই আমি সামনের দিকে অগ্রসর হতে হতে বাইতুল মগ্ধে পৌঁছে গেলাম সেখানে দেখলাম এক সুন্দর চেহারার যুবক সে খুব সুন্দর চেহারা তার চেহারা দিয়ে নূ নূর আসতেছে নূর উদ্ভূষিত উদ্ভাসিত হচ্ছে ওই যুবক আমাকে দেখা মাত্র আমাকে আওয়াজ দেয় নাই আমার সামনে এসে আমাকে সালাম করলো আমাকে থামতে বললো না আমার সামনে এসে আমাকে সালাম দিল এবং আমাকে আলিঙ্গন করে নিল আলিঙ্গন করার পর আমি দেখলাম আর নাই অদৃশ্য হয়ে গেল তারপর আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম ভাই জিবরিল ব্যাপার কি বলো হজরত সৈয়দরা আল ইসলাম বলতে লাগলেন রাখলেন আল্লাহ প্রথমে আসার সময় ডান দিক থেকে যে ব্যক্তি আওয়াজ দিয়েছিল সে ছিল ইহুদিদের ব্যক্তি ইহুদিদের অ্যানাউন্সার সেই ইহুদিদের পাবলিসিটার সেই ইহুদির দিক ইহুদিয়তের দিকে মানুষকে আহ্বানকারী আপনি যদি তার কথা শুনতেন আপনার উন্মতের মধ্যে অধিকাংশ ইহুদি হয়ে যেত সে ব্যক্তি মানুষদেরকে ইহুদিয়তের দিকে দেখে আপনি যে তার কথা শুনেন নাই আপনার উন্মত দিন ইসলামের উপর অটল থাকতে পারবে রসুল আল্লাহ বাম দিক থেকে যে আওয়াজ দিয়েছিল সে খ্রিস্টানদের দায়ী সে খ্রিস্টানদের অ্যানাউন্সার খ্রিস্টান প্রচারকারী সে আপনাকে আহ্বান করেছিল আপনি যদি তার আওয়াজে সাড়া দিতেন আপনার উন্মতের মধ্যে অধিকাংশ খ্রিস্টান হয়ে যেত কিন্তু আপনি এখন তার কথা শুনেন নাই আপনার উন্মত ইসলামের উপর অটল থাকবে আল্লাহ ওই যে সুন্দরী রূপসী মহিলা গয়না গাড়ি দিয়ে সুন্দর জামা পরে খুব সুন্দরী রূপসী আহ্বান করেছিল সেটা সেটা ছিল ছিল দুনিয়া দুনিয়া আপনি যদি তার কথা শুনতেন আপনার অধিকাংশ উন্মত দুনিয়াদার হয়ে যেত দিনদার কম থাকতো এখন আপনি তার কথাও শোনেন নাই এই কারণে আপনার উম্মত বেশি দুনিয়াদার হবে না হবে কিন্তু অধিকাংশ হবে না আল্লাহর দিকে থাকবে দিনের দিকে থাকবে আর ওই যে যুবক আপনাকে সালাম দিয়ে মহব্বত করে আপনি তাকে জড়িয়ে ধরলেন সে আপনাকে জড়িয়ে ধরলো তার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছিল সেই হচ্ছিল আপনার দিন সেটা ছিল দিন আপনি দিনকে জড়িয়ে ধরেছেন আর আপনার দিনের উপর অটল থাকবে দেখেন এই ঘটনাগুলো মেয়ারাজের হাতে ঘটেছিল এগুলো আজায়বুল মেরাজের মধ্যে আসতেছে আমার নবী বলেন এরপর বায়তুল মগ্ধসে গিয়ে আমি নামাজ পড়ালাম সমস্ত নবীগণ আমার অপেক্ষায় ছিল এরপর আমাকে তো সেখানে আছে আমার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করা হলো আমি এই ধরনের সুন্দর সিঁড়ি আর দেখি নাই এত সুন্দর সিঁড়ি আমি দেখলাম যে এটা চারটি পায়া বিশিষ্ট একটা স্বর্ণের একটা চাঁদির একটা জমর্জত পাথরের আর একটা লাল ইয়াকুত পাথরের ঠুনি বিশিষ্ট একটা সিঁড়ি জিবরিল আমাকে জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরলে বলুন এখানে কদম রাখেন কদম রাখতেই আমি প্রথম আসমারে প্রথম আসমানে আমি প্রথম আসমানে গিয়ে দেখলাম সেখানে অনেক ঘটনা ঘটেছে অনেক ফেরস্তা আছে তোর মধ্যে একটা ফেরস্তা দেখলাম সে ফেরস্তার একজন ফেরস্তা অর্ধেক আগুন অর্ধেক বরফ ওই ফেরস্তাকে লাফাক সৃষ্টি করেছেন অর্ধেক আগুন আর অর্ধেক বরফ আমি দেখলাম আগুন বরফকে জ্বালাচ্ছে আগুন বরফকে গলাচ্ছে না আর বরফ আগুনকে নিবেচ্ছে না তখন আমি দেখলাম এই ফেরস্তা একজন ফেরস্তা তার মাথা আছে এক হাজার এবং এক হাজার মাতার মধ্যে প্রতিটা মাতার মধ্যে এক হাজার চেহারা আল্লাহর কুদরত প্রতিটা চেহারার মধ্যে এক হাজার করে জিব্বে আছে ওই ফেরেস্তা এক হাজার বাসা দিয়ে আল্লাহ তারিফ করতেছে এক হাজার জিব্বা দ্বারা এক হাজার বাসা দিয়ে এবার কত হাজার হলো এবার চিন্তা করে দেখেন ক্যালকুলেশন করে দেখেন জিব্বে কতগুলো হলো এতগুলো জিব্বা দ্বারা আল্লাহ তারিফ করতেছে আমার নবী বলেন সেই তারিফের মধ্যে ওই ফেরস্তার একটা তারিফ আমি শুনেছি ওই ফেরস্তা বলতেছে ওই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ এই আগুন এবং বরফের মধ্যে মহব্ব সৃষ্টি করে দিয়েছেন কারণ আগুনের কাম হচ্ছে বরফকে গলায় ফেলা আর বরফ পানির কাম হচ্ছে আগুনকে নিভিয়ে দেওয়া আগুন কে নিচ্ছে না বরফ গলাচ্ছে না ওই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আগুন আর বরফের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন এবং ওই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আল্লাহর বন্দাদের মধ্যে ইমানদারদের মধ্যে একজন আরেকজনের প্রতি মহব্ব সৃষ্টি করে দিয়েছেন এভাবে নবীজি বলেন আমি অনেক ঘটনা দেখেছি এভাবে আজাইবুল মেয়ারাজের মধ্যে আছে যে আল্লাহর পেয়ারা মাহবুব ব্যস্ত দুজক পরিদর্শন করেছেন ব্যস্তের নাজন আহমেদ দেখে নবীজি খুব খুশি হয়েছেন আমার উন্নতের জন্য আল্লাহ পাক এই ব্যস্ত অবধারিত করেছেন আবার জাহান্নাম যখন দেখেছেন নবীজি আফসুস করেছেন যে জাহান্নামের মধ্যে ভয়াবহতা দেখে আমার নবী কেঁদেছেন সে জাহান্নামের নামের মধ্যেও যাবে তারা যারা শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হয় কি কার্যকলাপে লিপ্ত হয় যার নামের ভয়াবহ বহতা এটার উপর ইনশাল্লাহ আলোচনা হবে আজ যে নাচ গান নিয়ে মানুষ লিপ্ত এখানে অনেকবার বলেছি এই ইদানিং আবার দেখা যাচ্ছে এই এলাকার মধ্যে আবার নাচ গানের প্রভাব হচ্ছে এই এলাকার মধ্যে আবার নতুনভাবে দেখতেছি কিছু কিছু জায়গায় নাচ গান হচ্ছে বি উপলক্ষে মেদ অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি আবার ছড়িয়ে পড়তেছে আমি অনুরোধ করব এই মেরাজুন নবী থেকে আমরা শিক্ষা নেব আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাই সাল্লামা এই নাচ গানকারীদের অবস্থা ভয়াবহ অবস্থা জাহান্নামের মধ্যে নবীজি দেখেছিলেন আর সে জাহান নাম থেকে যদি আপনারা বাঁচতে চান এগুলো থেকে দূরে সরেন আর বিশেষ করে এই এরিয়া এটা পবিত্র এরিয়া এটা জামিয়ার এরিয়া এটা খানাকা শরীফের এরিয়া এটা জামিয়া তাইম নাজির মসজিদের এরিয়া এর নাজির পেরা এটা পবিত্র জায়গা এটাকে আপনারা অপবিত্র করবেন না এটাকে শাহন শাহী পছন্দ করেছেন এই জায়গা আমি বারবার আপনাদেরকে বলি এই বাংলাদেশের মধ্যে অনেক জায়গা ছিল আর সাইন শাহ জামিয়া করার জন্য এটাকে কেন পছন্দ করেছেন যেহেতু এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে পছন্দিত জায়গা পছন্দনীয় জায়গা আল্লাহ এবং আল্লাহ রসুলের পছন্দনীয় জায়গার মধ্যে যদি আপনারা নাচ গান করেন এটা আপনাদের গুনার ডবল হয়ে যাবে এবং আপনাদের পরিস্থিতি বড় মারাত্মক হবে আপনাদের সুখ শান্তি তলিয়ে যাবে দূরে সরে যাবে আপনারা সবসময় অশান্তিতে থাকবেন আর যদি শান্তিতে থাকতে চান এগুলো থেকে দূরে সরেন সায়েন্সের শ্রীকুট হুজরে কাবলা আমাদের মজিদা হুজরে কাবলা আমাদেরকে যে সবক দিয়েছেন আমাদেরকে যে লেসন দিয়েছেন এগুলোর উপর আমল করব আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজেল হবে আল্লাপাক আমাদের আমাদের কামল করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন সম্মানিত হাজির আগামীকাল লাইলাতুল মেয়েরাজ আগামীকাল শনিবার এই মসজিদে আপনারা সারা নামাজে চলে আসবেন আমাদের ইমাম সাহেব কেবল থাকবেন এখানে নামাজ হবে আপনারা সুন্নত নামাজও পড়বেন এখানে নামাজও হবে সুন্নত নামাজ নফল নামাজ আপনারা যতই পারেন পড়তে পারবেন আপনার জন্য খানাকা শরীফ খোলা থাকবে এবং ওয়াজ নসিহত হবে ওলামা ওয়াজ নসিহত করবেন আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে এবং আজ রা আজ বাদে মগরীব আমাদের শেমলি আবাসিক এলাকায় দাওয়াত এখারের প্রোগ্রাম আছে আজ বাদে মগরিব শ্যামলি আবাসিক এলাকায় দাওয়াত আখারের প্রোগ্রাম হবে আপনারা সেখানে যোগদান করবেন এবং আগামী মঙ্গলবার নাজির পাড়া আমাদের জাহাঙ্গীর সর্দারের বাড়ির সামনে হাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ উরুচ উদযাপন কমিটির উদ্যোগে মাহফিল হবে আগামী মঙ্গলবার সতেরো তারিখ রাত্রে জাহাঙ্গীর সর্দার সাহেবের বাড়ির সামনে আপনাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হলো ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাতু সুন